আসসালামু আলাইকুম আইসিটিআর গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম আজকের আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার লেখা জাভা প্রোগ্রামিং এ টু জেড বইটি সম্পর্কে সংক্ষিপ্ত ওভারভিউ দিব সংক্ষিপ্ত বর্ণনা দিব এবং বইটি কিভাবে পড়লে আপনাদের উপকৃত বেশি উপকারে আসবে এবং কিভাবে পড়বেন এবং কিভাবে বইয়ের সোর্স কোডগুলো ডাউনলোড করবেন এবং প্র্যাকটিস করবেন এ বিষয়ে একটু আলোচনা করব জাভা প্রোগ্রামিং এ টু জি বইটা আমার লেখা বইগুলোর আমার লেখা বইগুলো দেখাচ্ছে আপনাকে আমার আসলে প্রথম জাভা বই লিখেছিলাম যেটা দুই সালে জাভা প্রোগ্রামিং সেটা আসলে দ্বিতীয় ভার্সন দ্বিতীয় ভার্সন এ বইটা যদি এ বইটা বাংলাদেশের ঢাকার সিস্টেক পাবলিকেশন থেকে প্রকাশিত আপনারা যদি বাংলাদেশ থেকে কিনতে পারেন তাহলে সহজ কম দামে বইটা কিনতে পারবেন আর আপনারা যারা বইটা যে কোনোভাবে কিনতে কিনেছেন বা সংগ্রহ করেছেন বইটা যদি হাতে পান তাহলে বইয়ের শেষ পৃষ্ঠায় দেখবেন এই বইয়ের সম্পর্কে আমার কিছু কথা আছে এবং আসলে আমি বইটার রচনা করেছি আমার কত গত প্রায় পনেরো থেকে বিশ বছরের টিচিং এবং রিসার্চের অভিজ্ঞতার আলোকে যারা জাভা প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা এবং সেলিনিয়াম ওয়েব ড্রাইভার অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে জানতে চান আসলে তাদের জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক ফিচার সহ বর্ণনা সহ পুস্তকটি রচনা করা হয়েছে এই পুস্তকে উদাহরণের মাধ্যমে সহজ সরল ভাষায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কৌশল বর্ণনা করা হয়েছে পুস্তকটির উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য হলো উদাহরণের সাহায্যে জাভা ভাষায় প্রোগ্রামিং পদ্ধতির উপস্থাপন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়ে বিশদ বর্ণনা দেখবেন যে নমুনা ফলাফল সহ শতাধিক প্রোগ্রাম পুস্তকে আছে জটিল বিষয় মনে রাখার জন্য সহজ কৌশল বর্ণনা করা হয়েছে পুস্তকে অনেক স্ক্রিনশট এবং ভিডিও লিংক দেওয়া আছে এবং অনলাইন রিসোর্স লিংক দেওয়া আছে বইটার শেষে ইন্টারভিউ প্রশ্নোত্তর এবং সোর্স কোড দেওয়া আছে তো বইটির কাভার পৃষ্ঠার শেষ লাইনে দেখবেন যে এই পুস্তক এই পুস্তকের সব বই এই 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 বইয়ের আসলে কয়েকশো প্রোগ্রাম দেওয়া আছে জাভা প্রোগ্রাম সবগুলো প্রোগ্রাম টেস্ট করা এবং রান করে প্রোগ্রাম দেওয়া আছে সোর্স কোড দেওয়া আছে এখানে এস গিট হাব ডট কম স্ল্যাশ আই সিটিআর গুরু স্ল্যাশ জাভা প্রোগ্রামিং এ টু জি এটা কি বুঝে আসলে যারা গিট এবং গিট হাব সম্পর্কে জানেন গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম যেগুলো কতগুলো ডস এর কমান্ডের মতো কমান্ড লিখে এক্সিকিউট করতে হয় আর গিট হাব হচ্ছে যে একটা ভার্সন কন্ট্রোল রিপোজিটরি কোম্পানিগুলোতে বিভিন্ন কোম্পানিগুলোতে সোর্স কোড রাখার জন্য সোর্স কোড সংরক্ষণের জন্য এবং শেয়ার করার জন্য গিট হাব একটা জনপ্রিয় ভাষণ কন্ট্রোল রিপোজিটরি হিসাবে ব্যবহৃত হয় তো যারা গিট গিট আপনি ইনস্টল করার জন্য জাস্ট কম্পিউটারে আপনাকে ইন্টারনেট এক্সপ্লোর গিয়ে গুগলে গিয়ে জাস্ট গিট লিখে যদি আপনি এন্টার দেন তাহলে দেখবেন যে এই পেজটা একটা পেজ আসবে গিট ডাউনলোড এই ডাউনলোড হোল্ডার থেকে আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম অনুসারে আপনি গিট ডাউনলোড করতে পারবেন গিট ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এখান থেকে আপনার কম্পিউটারের অপারেশন সিস্টেম অনুসারে আপনি সহজেই গিট ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন যদি গিট ডাউনলোড করে করে ইনস্টল করেন তাহলে কী হবে গিট ডাউনলোড করে ইনস্টল করলে যেটা যেটা হচ্ছে আপনার কম্পিউটারের কমান উইন্ডোতে এসে যদি আপনি গিট স্পেস আর ড্যাশ ভার্সন লিখে এন্টার দেন তাহলে যদি আপনাকে গিটের কোনো রকম ভাষণ দেখায় তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে গিট ইনস্টল করা আছে তো গিট ইনস্টল করা থাকলে কি হবে আমরা গিট হাবের সাথে গিট ইনস্টল থাকলে আপনি গিট হাবের সাথে আপনার কম্পিউটারে লিঙ্ক করতে পারবেন তবে এই জন্য কিছু কনফিগারেশনের প্রয়োজন আছে যেটা আমার পুস্তকের এই পুস্তকের উনিশ নাম্বার অধ্যায়ে উনিশ নাম্বার অধ্যায়ে দেখবেন গিট হাব প্রজেক্ট এবং গিট হাফ এডুকেশান সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনি যদি এই পুস্তকের উনিশ নাম্বার অধ্যায়টা যদি প্রথমে একটু পড়েন তাহলে দেখবেন যে গিট হাব সম্পর্কে বলে দেওয়া আছে গিট ইনস্টল করবেন এবং কীভাবে গিট হাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই সম্পর্কে বলা আছে এবং বিশেষ করে আমাদের আইসিটিআর গুরু ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে এখানে দেখবেন আমাদের অটোমেশন টেস্টিং অটোমেশন টেস্টিং কোর্সের এখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এখানে কতগুলো বলা আছে কিভাবে জাভা এক্লিপস এবং গিট ইনস্টল করতে হবে এবং কন কনফিগার করতে হবে বিশেষ করে একটা ভিডিও দেখবেন আছে চল্লিশ মিনিটের ভিডিও গিট হাফের প্রজেক্ট তৈরি করা বা সংযোজন করা এটা বলা আছে এখানে পুরো কীভাবে গিট ইনস্টল করতে হয় গিট হাফ থেকে গিট অ্যাকাউন্ট কনফিগার করা এসএসএস কি এস সেট আপ করা প্রজেক্ট সংযোজন করা এসব পদ্ধতি বিস্তারিত বর্ণনা দেওয়া আছে বিশেষ করে এই ভিডিওটা গিট ইনস্টলেশন গিট হাফ কনফিগারেশন এক্লিপস ইম্পোর্ড অনেকগুলো ভিডিও দেওয়া আছে একই জিনিস অনেক আসলে কয়েকটা ভিডিওতে রিপিট করা হয়েছে তো আপনারা যদি গিট হাব জানেন তাহলে আপনাদের জন্য আর কাজ করা অনেক সুবিধা হবে প্রোগ্রাম সোর্স কন্ট্রোল করা যেগুলো তবে যদি নাও জানেন তাহলে কি করবেন আপনার এই অ্যাড্রেসটা দিয়ে পুস্তুকের যে অ্যাড্রেসটা দেওয়া আছে পুস্তকের কাবারে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা যদি আপনারা এই কাবারের এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা দিয়ে যদি ইন্টারনেটটা সার্চ দেন তাহলে দেখবেন যে এরকম একটা জিনিস পাবেন এরকম একটা জিনিস এরকম আসছে এটা আসলে আমার বইয়ের পুরো সোর্স কোড এখানে দেওয়া আছে এটা একটা আসলে পুরো একটা জাভা প্রোজেক্ট জাভা প্রজেক্ট আকারে সোর্স কোড দেওয়া আছে এখন যদি এখানে এসআরসি আর ফোল্ডারে ক্লিক দেন তাহলে দেখবেন চ্যাপ্টার অনুসারে বিভিন্ন একটা চ্যাপ্টার একটা প্যাকেজ অনুসারে বিভিন্ন বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের প্রোগ্রামগুলো দেওয়া আছে এখানে দেখবেন চ্যাপ্টার জিরো জিরোতে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আছে মান্থ ডে ক্যালকুলেটর ডট জাভা প্রোগ্রাম আছে এগুলো পাবেন তো সবগুলো এভাবে আপনি এখান থেকে দেখতে পারেন বা সবচেয়ে ইজি উপায় হচ্ছে যে আপনি এইখানে এসে ডাউনলোড বা আপনি ক্লিক দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লোন আর ডাউনলোড আছে অর্থাৎ প্রোগ্রাম আপনার গিট হাত থেকে দুইভাবে আপনি এটা ইউজ করতে পারেন একটা হচ্ছে যে ক্লোন করা যেটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী তবে ক্লোন করার জন্য আপনার কম্পিউটারে গিট ইনস্টল করা থাকতে হবে একটু একটু পরে দেখাচ্ছি কীভাবে আপনি ক্লোন করবেন এরপরে হচ্ছে যে ডাউনলোড যদি আপনার কম্পিউটারে গেট ইনস্টল থাকে বা না থাকে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক দেন আসলে ক্লিক দেন এই ডাউনলোড জিপ এখানে ক্লিক দেন দেখবেন এক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কম্পিউটারের এখানে হচ্ছে যে ডাউনলোড হয়ে গেছে এবার রাইট বাটন এখানে ক্লিক দেন এখানে আরতে ক্লিক দিয়ে শো ইন ফোল্ডার শো ইন ফোল্ডার দেন দেখেন আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ডাউনলোডস ফোল্ডারে আপনার কম্পিউটারের ডাউনলোডস ফোল্ডারে দেখবেন যে আপনার যে জাভা প্রোগ্রামিং এ টু জি মাস্টার জিপ ফাইল আকারে সোর্স কোডগুলো ডাউনলোড হয়েছে তো এখান থেকে আপনি এটা আনজিপ করে আপনার সোর্স কোডগুলো পেতে পারেন আর যদি আপনার কম্পিউটারে গিট ইনস্টল করা থাকে তাহলে আপনি যেটা আমি রিকমেন্ড করবো যে আপনি ক্লোন করবেন ক্লোন করার জন্য কী করবেন এই বাটনে ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে ক্লিক দেবেন এখানে এখানে ক্লিক দিলে এই অ্যাড্রেসটা এসে কপি হবে এই অ্যাড্রেসটা এসে কপি হবে এবার আপনি কমান উইন্ডো ওপেন করেন কমান ফ্রম্টে ওপেন করলে দেখবেন যে আপনার আসলে যেখানে এটা ওপেন হোক আমার প্রজেক্ট ফোল্ডার আসলে এক্স্লিপসের যদি অবশ্যই ইনস্টল থাকতে হবে এক্লিপসের আপনি কোথায় যাবেন এক্লিপসের আপনার গিয়ে ওয়াক্সপেসে যাবেন আমার এটা ওয়াক্সপেস ফোল্ডার দেখবেন এখানে আসলে আমার যাওয়া প্রোগ্রামিং এ টু জি প্রজেক্টটা এখন নাই তাহলে এখানে ইজিলি হচ্ছে আমি একটু কপি করে কন্ট্রোল সি কপি করে আমি এখানে সিডি কন্ট্রোল সি ইনসার্ট বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে আমি অক্সপেস ফোল্ডারে গেলাম এখানে আমি ডিআইআর কমান্ডে দেখতে পারি যে আমার জাভা প্রোগ্রামিং এ টু জি সোর্স কোডটা নাই এবার আমি কী করবো যে এখান থেকে আমি ক্লোনটা নিয়ে নেব আগে দেখাছিলাম আবার ক্লোনটা এখান থেকে ক্লোনিংয়ের অ্যাড্রেসটা নিয়ে নেব গিট অ্যাড্রেসটা রিপোজিটরি অ্যাড্রেসটা নিয়ে নেব তারপরে এখানে আমি আবার সেখানে গিয়ে গিট সকল গিট কমান গিট দিয়ে শুরু হয় গিট স্পেস ক্লোন ক্লোন দিলাম তারপর একটা স্পেস দিয়ে আপনি শিফট ইনসার্ট বা কন্ট্রোল ভি দেন তাহলে অ্যাড্রেসটা ডিপোজিটির অ্যাড্রেসটা হচ্ছে কফিগুলো দেখছেন ক্লোন অ্যাড্রেসটা কী অ্যাড্রেসটা হচ্ছে যে লাস্ট ডট গিট এখানে হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ওয়েব ইউ শেষে ডট গিট নাই কিন্তু আপনি যখন ক্লোন করতে যাবেন শেষে তখন ডট গিট দিতে হবে এবার এন্টার দেন সেকেন্ডের মধ্যে দেখবেন এন্টার দিলে সেকেন্ডের মধ্যে আপনার এই সোর্স কোডগুলো আপনার এই এই লোকাল কম্পিউটারে ডাউনলোড হবে তা আসলে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে লোকাল কম্পিউটার ডাউনলোড হবে এবার যদি আপনি এই ওয়ার্কস্পেস ফোল্ডার ওপেন করেন তাহলে দেখবেন যে এই যে জাভা প্রোগ্রামি এ টু জি সোর্স কোডগুলো ডাউনলোড হলো এখন কত সেভেন ফোর্টি ফাইভ এ এম আসলেভেন ফোর্টি সিক্স এম আমার কম্পিউটারে দেখাচ্ছে দ্যাট মিনস এখন এটা ডাউনলোড হয়েছে এখন আপনাকে এইটা একটা প্রজেক্ট প্রজেক্ট আকারে দেওয়া আছে জাভা প্রজেক্ট দেখেন এখানে জাভা প্রজেক্ট দেওয়া আছে গিটাবের সাথে লিঙ্ক দেওয়া আছে জাভা প্রজেক্ট তো এটা হচ্ছে যে ডট পিও এই ডট প্রজেক্ট ফাইল দেখে বুঝবেন জাভা প্রজেক্ট রাইট বাটনে ক্লিক করে যদি নোট প্যাডে ইনস্টল করেন তাহলে দেখ ওপেন করেন দেখবেন যে যাবা প্রোগ্রাম টু জি প্রজেক্টের নাম তো এই সম্পর্কে অন্য ভিডিওগুলোতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখন আমরা দেখাবো যে এটা এটা আসলে আপনার এক্লিপসে এটা ইম্পোর্ট করেন আগের অন্য ভিডিওগুলোতে আমাদের অনেক ভিডিওগুলোতে দেওয়া আছে আপনি কীভাবে যাভা প্রোগ্রাম এই গিট ইনস্টল করবেন তারপরে হচ্ছে যে নোট এক্লিপসে গিট হাবের প্রজেক্ট আপনি এক্লিপসে গিট হাবের হাবের ইম্পোর্ট করবেন এ সম্পর্কে তো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আমাদের ইউটিউবের আইসিটিআর গুরু চ্যানেলে যদি আপনি আসেন তাহলে এখানকার ভিডিওগুলোতে দেখতে পারবেন ভিডিওগুলোকে সাব লাইক দিন শেয়ার করুন এবং আমাদের আইসিটিআর গুরু চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ তো এবার যদি ওসব ওখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আমি সংক্ষেপে বলছি কীভাবে আপনি এই প্রোগ্রামটা এক্স্লিপসে আনবেন এবার ইম্পোর্ট করবেন আপনার প্রজেক্টটা জাস্ট ফাইল মেনুতে ক্লিক করবেন এটা নর্মাল জাভা প্রোজেক্ট স ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পরে এটা ম্যাভেন প্রজেক্ট না কিন্তু এটা আমাদের দেওয়া হচ্ছে জেনারেল জাভা প্রোজেক্ট তো এক্সিস্টিং প্রজেক্ট ইন্টু ওয়ার্ক ওয়ার্কস্পেস এটা সিলেক্ট করবেন দেখুন নেক্সট বাটনে ক্লিক দেন এখান থেকে ব্রাউজ করবেন আপনার এই ওয়াটসপেস ফোল্ডারটা ওয়াটসপেস ফোল্ডারটা দেখছেন জাভা প্রোগ্রামিং এ টু জি আছে এবার ওকে দেন ওকে দিলে এই যে জাভা প্রোগ্রামিং এ টু জি এইটা হচ্ছে সিলেক্ট হয়েছে আর অন্যগুলো সিলেক্ট হয়নি কেন কারণ এইগুলো কোনো না কোনোভাবে ইদার হচ্ছে যে আমার এই ক্লিপসে ইম্পোর্ট করা আসে বা কোনো ঈদের ইম্পোর্ট করা আছে অলরেডি বা লিঙ্ক আসে তোমার এগুলো দরকার নেই আমার দরকার জাভা প্রোগ্রামিং এ টু জি এবার অলরেডি সিলেক্ট আসে এখানে তো এবার ফিনিশ বাটনে ক্লিক দেন খেয়াল করেন সেকেন্ডের মধ্যে এখানে আমাদের এখানে চলে আসবে জাভা প্রোগ্রামিং এ টু জি এখানে হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে বিল্ডিং ওয়ার্ক স্পেস দেখেন নিচের দিকে ডান পাশে নিচের দিকে আসছে বিল্ডিং ওয়ার্ক স্পেস এখানে আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এখানে এই জাভা প্রোগ্রামিং এ টু জি প্রজেক্টটা আসছে এবং আরও খেয়াল করবেন এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে জাভা প্রোগ্রামিং এ টু জি আবার এসছে এবং এখানে এখানে মাস্টার কথাটা লেখা দেখবেন এর অর্থ হচ্ছে যে এটা হচ্ছে যে জাভা প্রোগ্রামিং এ টু জেড এটা হচ্ছে যে প্রজেক্টের নাম এটা জাভা প্রজেক্টের নাম আর এই জাভা প্রোগ্রামিং এ টু জেড এটা হচ্ছে যে ওয়ার গিটহাবের আমাদের রিপোজিটরি বা সংক্ষেপে রিপো বলা সেটার নাম আর গিট যেমন যে কতগুলো ব্রাঞ্চ আছে মাস্টার ব্রাঞ্চের নাম অনুসারে এটা মাস্টার যেহেতু মাস্টার ব্রাঞ্চের সাথে লিঙ্ক আছে এটা দেখার জন্য এখানে গেলে আর আরও বেশি সুবিধা হবে দেখেন এখানে আসলে দেখা যাচ্ছে যে এখানে আসলে এখানে আসলে এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমাদের যে গিট যে এটা হচ্ছে রিপোজিটরি বা রিপোর্ট নাম আর এটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ আমাদের অন্যগুলো আরও ব্রাঞ্চ থাকতে পারে ওল্ড বুক নিউ বুক কর এখানে মাস্টার ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চের সাথে লিঙ্ক আছে এখন এটার আপনার আপাতত এটার দরকার নাই আপনি যদি এই প্রোগ্রামিংয়ে এখানে যান দেখবেন তাহলে এস আর ফোল্ডারে ফোল্ডারে গেলে দেখবেন যে চ্যাপ্টার অনুসারে সবগুলোর বইয়ের সোর্স করে দেওয়া আছে চ্যাপ্টার অনুসারে এখন চ্যাপ্টার জিরো জিরোতে গেলে ওয়ার্ল্ড প্রোগ্রাম পাচ্ছেন হ্যালোয়ার প্রোগ্রাম এখন ওপেন করলেন ডাবল ডাবল ক্লিক করে এখন ওপেন করার পরে এটাকে এদের রাইট কী বলে রাইট বাটন ক্লিক করে রান অ্যাস এবং রা নাম্বার টুটা টু জাভা অ্যাপ্লিকেশান হিসাবে যদি রান করেন তাহলে এরকম ইনিশিয়াল এরকম উইন্ডোর একটা আসতে পারে অ্যারোর উইন্ডো এখানে অ্যারোর উইন্ডো হচ্ছে কি এই যে জাভা প্রোগ্রামে এই এই পুস্তকের প্রোগ্রামে কোনো কোনো প্রোগ্রামে কিছু কিছু অ্যারোর আছে একটা জাভা প্রোগ্রামের কোন একটা প্রজেক্টে যদি প্রজেক্টে একটা জাভা প্রজেক্টের পুরো প্রজেক্টের হাজার হাজার শত শত হাজার হাজার ফাইল থাকে কোনো একটা ফাইলে কোন একটা সিঙ্গেল লাইনে যদি সিঙ্গেল ছোট্ট একটা যদি অ্যারোর থাকে তাহলে ওই প্যাকেজটাকে এখানে ক্রস দেখাবে আর ওই ক্রস যদি দেখায় তাহলে এখানে এখানে ক্লিক দিলে দেখা যাবে কোন অ্যাকচুয়ালি কোন প্রোগ্রামটা যা প্রবলেম আছে এই প্রোগ্রামটায় যে ক্রস দেখাচ্ছে এই প্রোগ্রামটায় প্রোগ্রামটায় ক্রস আছে তো এটা ক্রস যদি দেখালে তাহলে এর প্যাকেজটায় ক্রস চিহ্ন দেখাবে এই প্যাকেজটাই ক্রস চিহ্ন যদি দেখায় তাহলে কনসিকুয়েন্টলি এর হচ্ছে যে প্যারেন্ট হচ্ছে যে এস আর সি ফোল্ডার এখানে ক্রস দেখাবে এবং পুরো আসলে প্রোজেক্টটাতেও ক্রস দেখাবে তো এগুলো নিয়ে চিন্তার কারণ নেই আসলে প্রোগ্রামের বইয়ের প্রোগ্রামে কিছু কিছু ত্রুটি ইন্টেনশনালি দেওয়া আছে যেটাকে আপনাকে আপনাদেরকে সংশোধন করতে বলা হয়েছে হোমওয়ার্ক হিসাবে দেওয়া আছে টাস্ক হিসাবে তো যাই হোক আমরা যদি এটাকে রান করতে গেলে আপনার আমাদের কী কমানটা অ্যারোডটা দেখাচ্ছিল রান দেখাচ্ছিলো যে এই এই যে প্রোগ্রামে কিছু অ্যারোর আছে এক্সিস্টিং অ্যারোর আছে স্টিল দুই তুমি রান করতে চাও ইয়ে প্রোসিড এখন যদি ওয়ালায়স ল উইদাউট আস্কিং দেন তাহলে এই অ্যারোর মেসেজটা আর কখনো দেখাবে না আবার আমরা প্রসিড করি প্রসিড করলে দেখবেন সেকেন্ডের মধ্যে হ্যালওয়াল প্রোগ্রামের আউটপুট আসছে হেলওয়াল প্রোগ্রামের আউটপুট যদি আসে তাহলে বুঝবেন যে আপনার প্রোগ্রাম যাবা এবং এক্লিপস ইনস্টলেশন কমপ্লিট ঠিক আছে এবং এই প্রোগ্রামটা আপনি ইম্পোর্ট করাও ঠিক আছে অর্থাৎ প্রোগ্রাম অন্য অন্য প্রোগ্রামগুলো আপনি রান করতে পারবেন এভাবে প্রত্যেক চ্যাপ্টারে যান দেখবেন প্রত্যেক চ্যাপ্টারের বইয়ের পুস্তকের শত অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে এভাবে কয়েক শত প্রোগ্রাম দেওয়া আছে কয়েক শত প্রোগ্রাম দেওয়া আছে আর যারা যাদের কাছে আমার যাওয়া প্রোগ্রামিংয়ের প্রথম এডিশানের বইটা আছে যাওয়া প্রোগ্রামিংয়ের আমার প্রথম এডিশানের বইটা হচ্ছে এই বইটা এই বইটা এটা এটাতে যদি তাদের কাছে থাকে তাদের জন্য সোর্স কোড এখানে দেওয়া আছে তাদের সোর্স কোডও এখানে দেওয়া আছে সেই সোর্স কোডগুলো এখানে দেওয়া আছে ওল্ড বুক সোর্স কোডগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি অনুসারে এখান থেকে আপনি করতে পারবেন তো এতক্ষণে আমি বললাম যে জাভা প্রোগ্রামিং এর আমার বইটা থেকে কিভাবে আপনারা সোর্স কোড ডাউনলোড করতে পারবেন আপনারা সোর্স কোড ডাউনলোড করতে পারবেন ভাবে যেখান থেকে এই অ্যাড্রেসটা ইউজ করে আপনি এখানে ডাউনলোড বা ক্লোন করতে পারেন যদি গিট ইনস্টল থাকে তাহলে ক্লোন করবেন আর যদি গিট ইনস্টল না থাকে জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করে আনজিপ ফাইলটা ব্যবহার করবেন সেখানে এখন আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে আরেকটু হচ্ছে যে এই ভিডিওতে আমি এই পুস্তকের আপনার কয়েকটা বিশটা অধ্যায় আছে আমাদের পুস্তকে বিশটা অধ্যায় আছে বিশটা অধ্যায় আছে আপনি যদি বইটা হাতে পান তাহলে দেখবেন যে চ্যাপ্টার জিরো জিরো থেকে চ্যাপ্টার জিরো থেকে নাইনটিন পর্যন্ত বিশটা অধ্যায় আছে এই এবং বিশ এর শেষে জাভা প্রোগ্রাম জাভা কোর জাভা দ্যাট মিনস বেসিক জাভা আর ইন্টারভিউ কোয়েশ্চিন দেওয়া আছে আর এখানে উনিশ নাম্বার চ্যাপ্টারের প্রজেক্ট এবং গিট হ্যাপ এডুকেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে আসলে এই পুস্তকের আপনি কীভাবে পড়বেন একটা বড়ো একটা পুস্তক এবং জাভা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিয়ালি একটা জটিল বিষয় তো কীভাবে পুস্তকটা পড়বেন কীভাবে হাতে পেলে কীভাবে পড়বেন তো আমি পার্সোনালি একটা একটা সাজেশান আপনাদের জন্য আসে যে পুস্তকটা পেলে হাতে পেলেই আপনারা কী করবেন পুস্তক কাবার পেজটা পড়ে নেবেন লাস্ট কাবার পেজটা পড়ে নিলে তো আপনি এখানে লাস্ট লাইনে দেখবেন যে গি ঢাবেড সোর্স করে অ্যাড্রেসটা দেওয়া আসছে এখানে আর কিছু আর এটা লাস্ট কাবার পেজটা পড়বেন আর তারপরে যে কাজটা করতে পারবেন ভিতরের ভূমিকাটা একটু পড়বেন ভূমিকাটা একটু পড়ে নেবেন তাহলে কী হবে যে একটু আইডিয়া হবে যে এই পুস্তুকে আমরা কি করতে চাচ্ছি এখানেও দেখবেন আপনার দেওয়া আছে যে লিঙ্ক দেওয়া আছে যে এই পুস্তকে কী আসে এর তো এনকারেজিং কিছু কথাবার্তা আছে হয়তো আপনার সেগুলো হয়তো একটা দুটো ভালো লাগবে এগুলো ভালো লাগলে তখন আপনারা এটা পড়তে আগ্রহ পাবেন এরপরে কি করবেন এই কাবার পেজ এবং ভূমিকাটা পড়ার পরে এই শুরু থেকে শুরু করে প্রথম চ্যাপ্টার জিরো থেকে শুরু করে এই দেখবেন যে বিশটা চ্যাপ্টার আছে তো বিশটা চ্যাপ্টারের মোটামুটি বিশটা আঠারোটা বা বিশটা পেজ লাগবে তো এই প্রথম পেজটা পড়ে নেবেন অন্তত সবগুলো চ্যাপ্টারের প্রথম পেজ বা অধ্যায়ের এই উদ্দেশ্য এবং ভূমিকা এইটুকু পড়ে নেবেন প্রত্যেক চ্যাপ্টারের তাহলে এই বিশটা চ্যাপ্টারের যদি আপনি এই এক ঘন্টা সময় ব্যয় করে যদি এই ভূমিকাটা প্রত্যেক চ্যাপ্টারের টাইটেলটা হেডিংটা একটু ভালো করে পড়বেন টাইটেলটা পড়বেন টাইটেলটা পড়লেন এবং উদ্দেশ্য এবং ভূমিকাটা পড়লেন উদ্দেশ্য সব কিছু বুঝবেন না এগুলো ভূমিকাও সব কিছু বুঝবেন না তবে একটু আইডিয়া পাবেন যে আসলে আমরা কী করতে চাচ্ছি কী এই বইটাতে কী বর্ণনা দেওয়া আছে এগুলো একটু ফার্স্ট টু লাস্ট এখন হচ্ছে যে এই অধ্যায়ের প্রথম বইয়ের ভূমিকাগুলো পড়ে নেবেন বিশটা চ্যাপ্টারের বিশটা অধ্যায় পড়ে নেবেন পড়ে নেওয়া শেষ হওয়ার পরে তারপরে আপনি বইয়ের হচ্ছে যে অধ্যায়গুলো পড়া শুরু করবেন বইয়ের অর্ডারগুলো কীভাবে পড়বেন আপনি যতদূর পারেন প্রথম দিকে যা বুঝেন তাই পড়তে থাকবেন আপনি যদি অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান তাহলে এই বইয়ের পুরো জিনিস সব কিছু জানা দরকার নাই আমাদের বইটার হচ্ছে যে টাইটেল দেওয়া আছে দেখবেন জাভা প্রোগ্রামিং এ টু জি জাভা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই এই ছোট একটা বইতে বা কোনো বইতেই জাভা প্রোগ্রামিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেওয়া সম্ভব না জাভা একটা বিশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা জি স্পেশাল এবং মানে জটিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সামথিং অসাম বিশাল তো এখন হচ্ছে যে আমরা এখন শুরু থেকে শুরু করেছি এবং হচ্ছে যে শেষ করার জন্য কতগুলো দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে কতগুলো পুস্তকে দেখবেন যে অ্যাডভান্স রিটার্টের জন্য লিঙ্ক দেওয়া আছে অনলাইনে সোর্স দেওয়া সোর্স দেওয়া আছে সেখান থেকে আপনি একবার ইন্টারনেটে গেলে তো আপনি ওশানের মধ্যে ঢুকলেন তাই না তথ্য তথ্যের ওশানের মধ্যে ঢুকলেন তো সেখান থেকে আপনি এই বই থেকে যদি বেসিক জিনিসগুলো জেনে নিতে পারেন তাহলে ইন্টারনেটে গিয়ে আপনার অ্যাডভান্স জিনিসগুলো পড়তে পারবেন এবং আরও অন্য অন্য বই ইংরেজি বই আরও অ্যাডভান্স রাইটারের বই পড়তে পারবেন তো আমার একটা মেসেজ হচ্ছে যে আমাদের দেশে বাংলাদেশের দেশে দেখবেন অনেক দক্ষ এবং নাম নামকরা প্রোগ্রামার আমেরিকা কানাডা ইউরোপ এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা আসেন কর্মরত আছেন কিন্তু তারা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ এবং সুপরিচিত কিন্তু তাদের হচ্ছে যে এরকম একটা বই লেখা বই লেখা তাদের সময় নেয় ব্যস্ততার কারণ কারণে এবং একটা বই লেখা আসলে অনেক ধৈর্যর ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময় লাগে এখানে অনেক পরিশ্রমের ব্যাপার রাতের পর রাত আপনাকে জেগে জেগে একটা বই লিখতে হবে এবং কিন্তু এর আউটপুটটা আসলে রিয়ালি রিয়ালি খুবই কম আপনি আমরা কি বলি যে একটা বই লিখে যত কষ্ট হয়েছে তো আমার দুইটা বছর পরিশ্রম করতে হয়েছে অথচ এই অনেক দেখবেন যে অনেকের জন্য এক মাসের সারা জীবনে এই বইয়ের আউটকাম আসবে না এক মাসের আপনার নর্মাল স্যালারি ইনকাম আসবে না তো আসলে বইটা লেখা যে তাদের জন্যই যদি বাংলাদেশের এবং নাম করা যারা অনেক অভিজ্ঞ প্রোগ্রামার আছেন তারা যদি এরকম দু চারটা বই লিখতেন তাহলে আরও ভালো ভালো বই বাজারে আসতো আমাদের আগ্রহী পাঠকরা এবং তরুণ এবং নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিশেষ করে অটোমেশন এবং ম্যানুয়াল টেস্টিং যবে যারা আসতে চাইতেন তাদের জন্য উপকার হতো তবে আমার বইটা সেই তাদের জন্য প্রচেষ্টা আমার বইটা যদি ভালো লাগে আপনাদের এবং তাহলে এখান থেকে বেসিক আইডিয়া পাবেন বেসিক টু মিড লেভেল আইডিয়া পাবেন এরপরে আপনি অ্যাডভান্স লেভেলের বই ইন্টারনেট থেকে সার্চ করে প্রোগ্রাম করতে পারবেন তো আসলে এই বইটা দেখবেন উনিশটা চ্যাপ্টার আছে যে করতে বলছিলাম যে চ্যাপ্টার জিরো জিরো থেকে এই জিরোটা হচ্ছে যে জিরো জিরো থেকে নাইনটিন পর্যন্ত উনিশটা চ্যাপ্টার আছে এর মধ্যে হচ্ছে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হার্ট হচ্ছে যে চ্যাপ্টার নাইন থেকে নাইন থেকে এই ফোরটিন পর ফিফটিন নাইন থেকে টুয়েলভ পর্যন্ত হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চারটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের হার্ট কিন্তু শুধু চারটা চ্যাপ্টার তো পড়তে পড়তে পারবেন না বুঝবেন না তাহলে এর আগের জিনিসগুলো পড়তে হবে এর মধ্যে আগের জিনিসগুলো সহজ আছে কিন্তু মেইনলি একটু কঠিন হচ্ছে যে যাওয়ার স্ট্রিংয়ে শুরুটা একটু কঠিন এই অ্যারে লিস্ট এইটার কালেকশানটা এটা যাওয়ার একটু কঠিন ইনিশিয়ালি কঠিন হতে পারে এরপরে হচ্ছে যে মে এক্সেপশনাল অ্যারোনাম এক্সেপশন হ্যান্ডেলিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে যে অটোমেশন ইঞ্জিনিয়ার বলেন আপনি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন আপনার হচ্ছে যে এই এক্সেপশন হ্যান্ডলিং ভালো জানতে হবে প্রোগ্রাম জি যে রিসার্চে দেখা গেছে দ্যার ইজ এ পজিটিভ কোরিলেশান কোরিলেশান স্ট্রং পজিটিভ কোরিলেশান বিটুইন প্রোগ্রামিং অ্যান্ড ডিব্যাগিং এর অর্থ যে আপনি যদি প্রোগ্রামিংয়ে ভালো হন তাহলে আপনি ডিব্যাগিংয়ে ভালো আর আপনি যদি ডিবাগিংয়ে ভালো হন তাহলে প্রোগ্রামিংয়ে ভালো অর্থাৎ একটা ভালো হলে আর একটা ভালো এটা পজিটিভ কোরিলেশন স্ট্যাটিস্টিক্যাল ট্রান্ড তো এই পুস্তকের শুরুর চ্যাপ্টারেই দেখবেন যে চ্যাপ্টার জিরো জিরোতে বলা আছে যে প্রোগ্রামিং ডিবাগিং সম্পর্কে বলা আছে কীভাবে ডিবাগ করবেন প্রোগ্রাম ডিবাগ করবেন শুরু আপনারা শুরু থেকেই এই যেটা বলছিলাম যে অধ্যায়ের ভূমিকাগুলো পড়বেন ভূমিকাগুলো পড়ে যা বুঝেন আপনি অন্তত ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট জিনিস তো কনফিনস তো বুঝবেন বুঝবেন এখানে যা বুঝেন আপনি এক টাইম পড়তে থাকেন ভূমিকাগুলো পড়ার পরে আপনার হচ্ছে যে যেমন প্রথম চ্যাপ্টারের ভূমিকা দেখবেন যেখানে যে কীভাবে জাভা জেডিকে ইনস্টল করতে হয় ইক্লিপসে কনফিগারেশন করতে হয় তবে এই জিনিসগুলো সুবিধা যে এই যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলো আবার আমাদের নতুন ইউটিউবে আমাদের চ্যানেলে সিটিআর গুড চ্যানেলে দেখবেন যে জাভা প্রোগ্রামিং টু জি আমার বইয়ের সবই ভিডিওগুলো পাবেন প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে ভিডিওগুলো পাবেন এই ভিডিওগুলো যদি দেখেন আর বই যদি পড়েন দুটোর কম্বিনেশনে আপনি ইজিলি করতে পারবেন করতে পারেন জানতে পারবেন তো চ্যাপ্টার আমরা শূন্য অধ্যায় এই জন্য বলছি যে এই চ্যাপ্টারটা অনেকের নাও লাগতে পারে সব কিছু আপনার কম্পিউটারে যদি জাবা ইনস্টল করা থাকে তাহলে এই চ্যাপ্টারটা নাও লাগতে পারে এবং এখানে দেখবেন যে একটা যাবাক কীভাবে প্রোগ্রাম লাগে হ্যালোয়ার্ল প্রোগ্রামটা দেওয়া আছে হ্যালোয়ার্ল প্রোগ্রামের মধ্যে হ্যালোঅাল প্রোগ্রামের প্রত্যেকটা লাইন বাই লাইন বর্ণনা দেওয়া আছে আপনার যদি যাবা প্রোগ্রামের সম্পর্কে জানেন তাহলে চ্যাপ্টার জিরো এটা অধ্যায় আপনার নাও লাগতে পারে হয়তো না লাগতে পারে এরপরে হচ্ছে আপনার আসবেন যে চ্যাপ্টার ওয়ান আসলে চ্যাপ্টার ওয়ান হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশান মানে অবজেক্ট ওরিয়েন্টে এই বইটার জিস্ট এবং আসলে আমি নাইনটিন নাইনটি ফাইভে ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়ার সময় যখন মাস্টার্সে থিসিস করেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উপরে তখন আমার যে থিসিসের থিসিসের মূল যে জিনিসটা এখানে ওখানে থিসিসের সামারাইজেশনটা এবং সামারাইজেশনটা এবং এবং এই বই এবং এই বই এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মূল কনসেপ্ট জিনিসটা হচ্ছে যে এই চ্যাপ্টার ওয়ানে চ্যাপ্টার ওয়ানে বর্ণনা করা হয়েছে তো বলছিলাম যে চ্যাপ্টার জিরো জিরো আপনার নাও লাগতে পারে থাকলে আপনি পড়বেন যতদূর পারে এগুলো দেখে দেখে এগুলো হচ্ছে যে যতদূর পারে যদি এখান থেকে ইনস্টলেশন বা ভিডিও দেখে ইনস্টলেশনগুলো করে নেন চ্যাপ্টার জিরোতে তেত্রিশটা পেজ আছে মোটামুটি যা বা অনেকগুলো পেজ আছে এরপরে যখন চ্যাপ্টার ওয়ানে আসবেন চ্যাপ্টার ওয়ানে আপনি সব জিনিসগুলো বুঝবেন নাই এই মুহুর্তে চ্যাপ্টার ওয়ানে আসলে অবজেক্ট ওয়েন্টি প্রোগ্রামিংয়ের কতগুলো বেসিক কনসেপ্ট এবং ফান্ডামেন্টাল জিনিসগুলো বলা আছে চ্যাপ্টার ওয়ানে চ্যাপ্টার ওয়ানে যা বুঝেন আপনি প্রথম দিক থেকে যা বোঝেন একটু বোঝার চেষ্টা করবেন যতদূর বোঝেন বোঝার চেষ্টা করবেন না বুঝলে আর হচ্ছে যে স্কিপ করে যাবেন চ্যাপ্টার ওয়ান তারপরে হচ্ছে যে আপনার পরে আসবে চ্যাপ্টার টু চ্যাপ্টার টুতে নমুনা প্রোগ্রাম সহ দেওয়া আছে দেখবেন যে চ্যাপ্টার টুতে আমরা আসলে দিতে চাচ্ছিলাম যে হ্যাঁ চ্যাপ্টার টুতে জাভা প্রোগ্রামিং পরিচিত বলা দেওয়া আছে যে যার কিছু চ্যাপ্টার ওয়ানে হয়তো সামান্য কিছু থাকতে পারে চ্যাপ্টার ওয়ান টু তো বলা আছে এরপর হচ্ছে চ্যাপ্টার থ্রি যেখানে ভেরিয়েবল এবং ডেটা টাইপ প্রোগ্রামের ডেটা নিয়ে কাজ করতে হয় বিভিন্ন টাইপের ডেটা বিভিন্ন রকম যেমন ইন্ট্রি টাইপের টাইপের ডেটা ওয়ান টু থ্রি ফোর নেগেটিভ টু নেগেটিভ থ্রি এরকম ফ্লোয়েড টাইপের ডেটা টু পয়েন্ট ফাইভ এরকম সেভেন পয়েন্ট ফাইভ স্ট্রিং টাইপের ডেটা হ্যালো ওয়ার্ল্ড এরকম ডাবল হয় টাইপ সম্পর্কে বলা আছে এরপরে অধ্যায় ফোর অধ্যায় ফোর পরে টোকেন কি ওয়ার্ড অপারেটর অপারেট এক্সপ্রেশন আমরা যখন ধরেন ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু লিখি এখানে ইকুয়াল এবং প্লাস এই দুটো হচ্ছে অপারেটর এবং ওয়াই এবং এক্স এগুলো হচ্ছে অপারেন্ট এবং টু হচ্ছে কনস্ট্যান্ট ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু তো চ্যাপ্টার ফোর এগুলো টোকেন কিওয়ার্ড অপারেটর অপারেন্ট এক্সপ্রেশন সম্পর্কে বলা আছে আর চ্যাপ্টার ফাইভে বলা আছে কন্ট্রোল স্টেটমেন্ট কীভাবে লুপিং কন্ট্রোলগুলো করা হয় বিভিন্ন কন্ট্রোল ইফ এল স্টেটমেন্ট তারপরে লুপ 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 ফর স্টেটমেন্ট এগুলো বলা আছে চ্যাপ্টার অধ্যায় ফাইভে তারপর অধ্যায় সিক্সে বলা আছে এরে এরে হচ্ছে যে এক জাতীয় কতগুলো ভেরিয়েবলের কম্বাইন যদি একটা ঘোষণা করেন তাহলে সেটাকে এর বলা হয় চ্যাপ্টার সিক্সে এ এ সম্পর্কে বলা আছে এবং চ্যাপ্টার সেভেনে স্ট্রিং অধ্যায় স্ট্রিং একটা গুরুত্বপূর্ণ জিনিস জাভা স্ট্রিং সব প্রোগ্রামে সব কিছু এই যে যখন কতগুলো ক্যারেক্টার আলফানিউমেরিক ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে স্ট্রিং তো জাভার স্ট্রিং অন্যটা সি প্লাস প্লাস বা সি এ স্ট্রিং থেকে ভিন্ন জাভা স্ট্রিং একটা অবজেক্ট এবং জাভা স্ট্রিং সাধারণত ইমিউটেবল অবজেক্ট ইমিউটেবল অবজেক্ট কি যেটা হচ্ছে জাভা স্ট্রিং একবার এক নামে ঘোষণা করলে ওই নামে ওই অরিজিনাল স্ট্রিংটা অক্ষুণ্ণ থাকে আপনারা যতই ভ্যালু চেঞ্জ করেন না কেন অরিজিনাল ভ্যালুটা ওই স্ট্রিংয়ের অক্ষুন্ন থাকে তো চ্যাপ্টার সেভেন পয়েন্ট থ্রি শুরুর দিকে বলা আছে স্ট্রিংয়ের এই একটু ডিফিকাল্ট হবে আসলে স্ট্রিংয়ের বোঝার জন্য আপনার জন্য স্ট্রিং বোঝার জন্য ইনিশিয়ালি যে স্ট্রিংয়ের এই বিশেষ করে এই অধ্যায়টুকু স্ট্রিংয়ের যে যাবার স্ট্রিংয়ের জটিলতা শুরুতেই আসলে আছে এই জন্য প্রথম অধ্যায়টা এরকম পড়া একটু ডিফিকাল্ট হবে যদি যা পারেন তা বুঝবেন প্রথমটুকু এইটুকু সেভেন পয়েন্ট থ্রি এটুকু যদি আপনি স্কিপ করে যান তাও মোটামুটি একটু দেখে যান আসলে আপনারা যদি যদি অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান তাহলে এই বইয়ের সব কিছু লাগবে না এই বইয়ের যদি আপনি ওয়ান থার্ড যদি পারেন দেন মোর দেন অ্যানাফ আপনি হচ্ছে যে ইয়ে তো সব কিছুই আপনাকে জানতে হবে এই বইয়ের সব কিছু পড়তে হবে তা না আমরা ক্লাসে আলোচনা করবো যেসব জটিল যেসব জিনিসগুলো বেসিক লাগবে আর যেসব বিষয় জটিল মনে করেন যে স্ট্রিং ইনমিউটেবিলিটি তারপরে হচ্ছে যে কালেকশান কালেকশান নাম্বার এইট লিস্ট এবং কালেকশান এবং কোথাও দেখবেন যে আসছে যে ল্যামরা ল্যাম্বরা এক্সপ্রেশান জটিল জটিল বিষয় এবং ইনহেরিটেন্স এগুলো ফাইনালাইজেশান এসব বিষয় অ্যাবস্ট্রাকশান আমি পৃথক পৃথক ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিওতে বিস্তারিত এগুলো বর্ণনা থাকবে সহজ সরলভাবে তো ভিডিওতে ইনশাআল্লাহ ওখান থেকে পাবেন এরপরে আসবেন হচ্ছে যে চ্যাপ্টার চ্যাপ্টার সিক্সে বলা আছে স্ট্রিং সম্পর্কে এক জাতীয় কতগুলো ভেরিয়েবল ঘোষণা করা হয় তো স্ট্রিং এর একটা লিমিটেশন চ্যাপ্টার সিক্সে এ বলা আছে যে এর সম্পর্কে এয়ারের একটা লিমিটেশন আছে এর এতে হচ্ছে যে এক জাতীয় কতগুলো ভেরিয়েবল ঘোষণা করা হয় এয়ারের একটা লিমিটেশন আছে যদি একবার এর একটা ভেরিয়েবল সাইজ নির্ধারণ করে দেন তাহলে সাইজ আর চেঞ্জ করা যায় না কিন্তু এতে আপনার মেমোরি লুজ হওয়ার পজিবিলিটি আছে মেমোরি শর্ট ইস্ট আছে এখন এই সমস্যার সমাধানের জন্য এর এতে যা এর লিস্ট বা ভেক্টর ইউজ করা হয় তো এইগুলো সম্পর্কে আট অধ্যায় বলা আছে আট একটু জটিল হবে আমাদের অন্য অন্য অধ্যায়ের হচ্ছে আট অধ্যায়টা একটু জটিল হবে এরপরে শুরু হচ্ছে যে যখন নাইন অধ্যায় শুরু হবে এটা হচ্ছে ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে হার্ট এই ক্লাস অবজেক্ট মেথড এইটা আপনি ভালো করে পড়তে হবে যতদূর পারেন এখানে বোঝার চেষ্টা করবেন বারবার একটু এই যত পড়বেন যতদূর পারেন এখন যা পারেন পড়বেন এরপরে হচ্ছে কনস্ট্রাক্টার এবং ফাইনালাইজ ম্যাথড কনস্ট্রাক্টর হচ্ছে যে একটা মেথড যা ক্লাসের নামের সেম নাম হয় কনস্ট্রাক্টর আসলে অর্ধেকটা ইজি হবে আপনার জন্য এই খুব একটা কঠিন হবে না বলেন মনে করেন ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাকশন এই দুটোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অবজেক্ট অবিলিটেড প্রোগ্রামিংয়ের তো ইনহারিটেন্স আপনার অবস্ট্রাকশনের জন্য শুরুতে আপনার ভূমিকাটা করে নিয়ে তারপরে যতদূর পারেন এখানে বোঝার চেষ্টা করেন দেখবেন মজা লাগবে এই পুজ অনেকগুলো চিত্র দেওয়া আছে অনেক চিত্রগুলো দেওয়া আসলে ইনহেরিটেন্স এই হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মেইন কনসেপ্ট ক্লাস তারপরে অবজেক্ট ইনহেরিটেন্স ভলিউমার ফিজম এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট মেইন বডি এগুলো যদি আপনি একটু জানেন তাহলে অনেক কিছু জানবেন তবে এই প্রোগ্রামে এই পুস্তকে দেখবেন যে অনেক কিছু দেওয়া আছে আপনার সব কিছু দরকার নাই যেগুলো যেগুলো আপনার কাছে সহজ মনে হয় সেগুলোই দরকার আপনি পড়তে থাকেন প্রথম দিকে হয়তো কিছুই মনে ভালো লাগবে না তবে পড়তে থাকলে একবার হচ্ছে যে একটু একটু যেতে থাকবেন দেখবেন যে আজকে একটু বুঝলেন না কালকে সেকেন্ড টাইমে ওটা পড়লে আরেকটু বুঝবেন থার্ড টাইমে পড়লে ওটা আরেকটু বুঝবেন আর আমাদের সাথে ক্লাসে থাকলে আমরা জটিল বিষয়গুলো অনেক সহজভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব দেখবেন যে এই পুস্তকে কতগুলো জটিল জটিল চিত্র আছে এই চিত্রগুলো যদি আপনি পড়েন তাহলে সহজেই বুঝবেন সহজেই আপনি চিত্রগুলোর দিকে খেয়াল করবেন এবং তাহলে দেখবেন যে এবং তারপরে প্রোগ্রাম এবং বর্ণনা খেয়াল করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন বিশেষ করে দেখুন এই যে ইন্টারফেস বা বিশেষ করে এই পুস্তকের শেষের দিকে যেখান কতগুলো চিত্র দেওয়া আছে যেগুলো আসলে এই যে এই এটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট রিলেশনশিপ জটিল একটা দারুণ জটিল বিষয় কিন্তু আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য এখানে কতগুলো চিত্র দেওয়া আছে চিত্রগুলো যদি আপনার দিকে তাকান তাহলে সহজভাবে বুঝবেন দেখবেন যে এগুলো কত কত কী বলে কতগুলো সুন্দর চিত্র দেওয়া আছে এখানে এখন আমাকে একটা চিত্র লিখতে ড্র করতে এগুলো বর্ণনা করতে দিনের পর দিন রাতের পর রাত আমাকে পরিশ্রম করতে হয়েছে তো আপনারা যদি এখান থেকে উপকার পান এখান থেকে পড়ে যদি উপকার পান তাহলে আমার সে পরিশ্রম সার্থক হবে এবং দেখবেন যে বাংলাদেশে হাজার হাজার ভাই বোন শত শত ভাই বোন থেকে হাজার হাজার ভাই বোন আছে যারা যাদের অনেকের ইচ্ছা আছে আগ্রহ আছে এবং তাদের গাইডলাইনের অভাবে আসলে মেনলি গাইডলাইনের লাইনের অভাবে তারা আইটি ফিল্ডে আসতে পারছেন না আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ বা ইন্ডিয়া আমেরিকা ইউরোপের অন্য সব দেশেরই দেখেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে বা অটোমেশান ইঞ্জিনিয়ার বা ম্যানুয়াল টেস্টার বলে ইঞ্জিনিয়ার সব আইটি জব করে সবাই যে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তা কিন্তু না আসলে না তেনাও অনেকে ট্রেনিং নিয়েছে শর্ট কোর্স মিড টার্ম মিড লেভেল কোর্স ট্রেনিং নিয়েছে তো সব ট্রেনিংয়ের মাধ্যমে তারা শিখছে এই সব যে যেমন এই চিত্রটা আমাকে আঁকতে এবং বর্ণনা করতে কয়েক দিন মানে কয়েক রাত সময় গেছে কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে তো এগুলো যদি আপনারা দেখেন তাহলে এই সম্পর্কে পূর্ণ একটা ধারণা পাবেন এরপরে হচ্ছে যে চ্যাপ্টার টুয়েলভে পড়ার পরে চ্যাপ্টার থার্টিন প্যাকেজ প্যাকেজ সম্পর্কে প্রথম দিকেই বলা আছে এগুলো বেশি জটিল হবে না খুব সহজ বিষয় হবে সামান্য একটু বর্ণনা দেওয়া আছে প্যাকেজ তো আমরা আসলে শুরুর থেকেই করি এরপরে হচ্ছে এরোর অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু জটিল জটিল আপনি যদি কিছু যদি পড়েন এই চ্যাপ্টারে যদি কিছু পড়েন যা পারেন যা মনে করেন যেগুলো মনে করতে না আর পরে তো আমাদের ভিডিও দেখলে এবং ক্লাসের সাথে আমাদের সাথে থাকলে আপনারা জটিল জটিল বিষয় এগুলো জানতে পারবেন দেখবেন যে আমরা কীভাবে শুরু থেকে এক্সেপশন এবং অ্যারো হ্যান্ডেলিং এগুলো অ্যারো হ্যান্ডেল করা হয় এটা হচ্ছে জটিল বিষয় এরপরে আরও কতগুলো চ্যাপ্টার আসে যেগুলো আমাদের এই আরও চ্যাপ্টার কতগুলো চ্যাপ্টার আছে এক্সেপশন এর পরে পনেরো থেকে পনেরো থেকে পনেরো ষোলো সতেরো আঠেরো এ এই পর্যন্ত আসলে এগুলো অবজেক্টিভ অটোমেশন ইঞ্জিনিয়ারের জন্য খুব একটা প্রয়োজন নাই যদি আপনার হাতের মধ্যে এই ফাইল হ্যান্ডেলিং এর চ্যাপ্টারটা লাগবে আই ও স্ট্রিম এটা পনেরো নাম্বার চ্যাপ্টারটা আর সামান্য কিছু লাগবে যেমন ডেটা সেভ করার জন্য আর মেইনলি উনিশ নাম্বার অধ্যায়টা একটু পড়ে নেবেন এখানে হচ্ছে যে গিট এবং গিট এডুকেশন গিট হচ্ছে মজার জিনিস গিট একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম আমরা যখন যে ফাইলে বিভিন্ন রকম কাজ করেন মনে করেন আপনার রেজুমি আপনার রেজুমি ডে টু বাই ডে চেঞ্জ করতেছেন মাঝে মাঝে মাসে মাসে চেঞ্জ করতেছেন তাহলে কি করবেন আপনি যদি এটা একটা হিঠাপ রেখে দেন হিটাপে রেখে দেন তাহলে আপনি যে কোনো সময় সেটা যে কোনো ভাষণে প্রিভিয়াস কোনো ভাষণে যে কোনো ডেট ভাষণে যেতে পারবেন আর এই কাজটা যদি এমএসঅে করতে চান তাহলে আপনি কি ফাইলে গিয়ে রিনেম করে যে রিনেম করতে হবে যেখানে এখানে আমাদের যদি অনেক একই নামে অনেকগুলো প্রায় ফাইল থাকবে সামান্য একটু নাম চেঞ্জ দেখেন এখানে এই যে দেখেন এখানে আমি যেটা করেছি এই জোগিং এ টু জেড এই যে দেখেন এরকম নামে সেভ করছি কিন্তু গিট হবে যদি আপনারা এটা সেভ করেন তাহলে এরকম ফাইল একটা ফাইলেই সবকিছু সেভ করে রাখতে পারবেন এবং ভাষণ কন্ট্রোল করবে গিট তো গিট হচ্ছে যে আসলে ড কমন কতগুলো কিন্তু এখন পর্যন্ত ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গিট বিল ইন না এই জন্য আপনাকে গিট নতুনভাবে ইনস্টল করে নিতে হয় আর গিট এই যে গিট হাফ হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা কী করা হয় যে গিট হাফের গিট কমান্ড দিয়ে আপনি ইন্টারনেটের সাথে আপনি কম্পিউটারে লিঙ্ক করে প্রজেক্ট ডাউনলোড করা হয় প্রজেক্টগুলো টিমে কাজ করার জন্য টিম ওয়ার্কে কাজ কোম্পানিগুলোতে কাজ তো টিম ওয়ার্কে করা হয় টিম ওয়ার্কে কাজ করার জন্য এই ভাষণ এই গিট হাফ অনেক মানে জনপ্রিয় একটা অনলাইন ডিপোজিটরি যেমন আপনি অনেকে গুগল ড্রাইভ ইউজ করে থাকবেন অনেকে আগে তো আমরা ফ্ল্যাশ ড্রাইভ ইউজ করতাম যে পেন ড্রাইভ ইউজ করতাম এখন তো আর ফ্লাস ড্রাইভ পেন ড্রাইভ ইউজ করি না কেন আমরা গুগল জিমেল ইউজ করি জিমেল ইউজ করলে সুবিধা কী জিমেলের মধ্যে আমার হচ্ছে যে দেখবেন জিমেলের মধ্যে আমার ই আছে ড্রাইভ আছে এখানে এই বাটনে ক্লিক দিলে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ আপনি যদি ইনস্টল করেন আপনি যদি এখানে গিয়ে লেখেন যে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ ডাউনলোড ডাউনলোড গুগল ড্রাইভ দেন তাহলে গুগল ড্রাইভ ডাউনলোড অপশন আসবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এই গুগল ড্রাইভ ডাউনলোড করে নিলে আপনি কম্পিউটার যদি ইনস্টল করেন এখানে কয়েক মিনিট লাগবে ইনস্টল করার পরে ইনস্টল করার পরে এই যে ডাউনলোড ইনস্টল করার পরে আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে দেখবেন যে আপনার এখানে লোকাল কম্পিউটারে এখানে হচ্ছে যে গুগল ড্রাইভ আসছে এখানে দেখবেন গুগল ড্রাইভ আসছে এরকম একটা লগ আসবে গুগল ড্রাইভ কারণ আমাদের ফাইলগুলো আমরা গুগল ড্রাইভে রাখি সুবিধা কি যে কোনো আমার তিন চারটে কম্পিউটার আছে ম্যাকবুক আছে আরও দুটো ল্যাপটপ আছে ডেস্কটপ আছে যখন যে কম্পিউটার খুশি আমি সে কম্পিউটার থেকে লগ ইন করতে পারি বা একই কম্পিউটারে মাল্টিপল কম্পিউটারে আমার ইমেল অ্যাড্রেসের সাথে লগ ইন করা থাকলে গুগল ড্রাইভের সাথে লিঙ্ক থাকলে সব ফাইলগুলো সিঙ্ক হবে অটোমেটিকলি আমি যদি এখানে কোনো চেঞ্জ করি তাহলে আমার সব কম্পিউটারে চেঞ্জ হবে চেঞ্জটা সব কম্পিউটারে যাবে আবার আমি যদি ইন্টারনেটে থাকি তাহলে আমি এখানে এখানে ক্লিক দিয়ে আমি গুগল ড্রাইভে যেতে পারবো ড্রাইভে ক্লিক দিলে এখানে আমার ফাইলগুলো থাকবে সব ফাইলগুলো গুগল ড্রাইভের মধ্যে যে ফাইলগুলো আছে সব ফাইলগুলো এখানে আছে গুগল ড্রাইভে মানে হচ্ছে যে পনেরো গিগা ফিফটিন গিগা পর্যন্ত স্পেস আপনাকে ফ্রি দিচ্ছে এরকম করে গুগলের আরেকটা সুবিধা আছে জিমেল ইউজ করার জন্য আমরা প্রিফার করি জিমেল ইউজ করতে জিমেইল যদি আপনি ইউজ করেন তাহলে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন যেমন আমার মা আরেকটা জিমেল আরও দুটো জিমেল অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা আছে তা আমি যদি আমার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে ঢুকতে চাই জাস্ট এখানে ক্লিক দেবো দেখেন আমি পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে ঢুকে গেছি এখানে আমার অন্য অ্যাকাউন্টগুলো আছে এখানে যদি আমি আমার পার্সোনাল যদি গুগল ড্রাইভে যদি যেতে চাই এখানে ক্লিক দিলে আমার আগের গুগল ড্রাইভে না নতুন গুগল ড্রাইভে যাবে এখানকার ফাইলগুলো ভিন্ন এখানকার ফাইলগুলো ওখান থেকে ভিন্ন এখান থেকে এখানকার ফাইলগুলো ওখান থেকে ভিন্ন তো এভাবে আমি মাল্টিপল ড্রাইভ ইউজ করতে পারি আর গুগল ড্রাইভ ইউজ করার সবচেয়ে আরেকটা ভালো ইয়ে হচ্ছে যে আপনি এখানে যাদের কম্পিউটারে যদি নতুন কম্পিউটার কিনবেন তখন তো আপনার এমএস অফিস থাকবে না অর্থাৎ এমএস ওয়ার্ড এক্সেল এগুলো থাকে না এগুলো আপনাকে আর প্রায় আরও একশো ডলার খরচ করে আপনাকে এমএস অফিস মাইক্রোসফট অফিস কিনতে হয় তো এখানে যদি গুগল ড্রাইভ গুগল যদি ইউজ করে নিতে গেলে তাহলে এই যে এই গুগল ডক ইউজ করতে পারেন গুগল ডক হচ্ছে এম মতো গুগল শিট হচ্ছে এক্সেলের মতো এই যে গুগল স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের মতো এখানে মোড়ে যদি ক্লিক দেন তাহলে গুগল ফর্ম আছে গুগল ফর্ম হচ্ছে যে অনলাইন যে ফর্ম তৈরি করা দেখবেন যে আমরা এই ক্লাসের শেষে আমাদের এই ফর্মে যোগ দেওয়ার জন্য আমরা ফর্ম তৈরি করছি যে যে অনলাইন ফর্ম তৈরি করছি সার্ভি বা ফর্ম তৈরি করছি ওই ফর্মে আর গুলো ওই সব ফর্মে যদি ইজিলি আপনি এই গুগল ফর্ম ইউজ করে মোরে গিয়ে ফর্ম ইউজ করে এগুলো তৈরি করা যায় এই যে আমাদের আর গ্রুপ যেমন ফর্ম তৈরি করেছি আমরা কীভাবে আর গুলো স্বাগত জরিপ এবং নিবন্ধন ফর্ম এখানে হচ্ছে যে এভাবে কী করতে যায় এটা কীভাবে তৈরি করেছি আমি এইখানে ফাইলে গিয়া নিউতে গিয়া এই মরে গিয়া মরে গিয়া এই গুগল ফার্ম এগুলো ট্রাই করে দেখতে পারেন আপনার না এগুলো খুব জটিল বিষয় না তবে আমরা এইসব ইন্টারঅিভ ফিচারগুলো ইউজ করতে চাই আমাদের এই ক্লাসে আমরা অ্যাডভান্স ফিচারগুলো ইউজ করতে চাই এই জন্য আমরা এনকারেজ করি সবাইকে জিমেল অ্যাড্রেস ইউজ করার জন্য কারণ হচ্ছে যে আমরা গুগল ড্রাইভে ফাইল শেয়ার করবো আপনাদের সাথে বড় প্রোগ্রামগুলো স্পেশাল প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলো শেয়ার করবো আর স্পেশালি আমরা ইউজ করবো গি অ্যাকাউন্ট গিট হাফ অ্যাকাউন্ট ইউজ করবো গিটাবে আপনাদের কোনো ফাইল শেয়ার করলে এখানে যদি আপনার প্রজেক্ট লোড করেন এখানে যদি আপনি সেটিংসে গিয়া যদি আপনার কোলাবোরেটর হিসেবে অ্যাড করেন তাহলে আপনার প্রজেক্টে আমি কাজ করতে পারবো আমার প্রজেক্টে আপনার প্রজেক্টে আমি কাজ করতে পারবো আপনাদের নিজেও কাজ করতে পারবেন তো আমরা গিটাপ ইউজ করবো তো যারা বলছিলাম যে এই পুস্তকটা এভাবে পড়তে থাকুন আর যেটুকুন যা পারেন জানতে থাকুন আমাদের দেখবেন যে ইউটিউব চ্যানেলে আসলে আইসিটিআর গুরু লিখলে আইসিটিআর ইউটিউবে আসলে আইসিটি এর চ্যানেল পাবেন দায় করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের এখানে অনেক ভিডিও পাবেন এই ভিডিওগুলো দেখতে থাকুন ভিডিওগুলো দেখলে আপনারা হচ্ছে দেখবেন যে এখানে ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই চ্যাপ্টার অনুসারে বই অনুসারে অনেকগুলো ভিডিও প্লে লিস্ট দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে এগুলো দেখবেন যে এখানে জাবা প্রোগ্রামিং আমি জাবা প্রোগ্রামিং টু জেড বইয়ের ভিডিও দেওয়া আছে এই যে এটা ভিডিওটা এখানে এখনই লোড করবো আমি এখানে এই ভিডিওগুলো দেখতে থাকলে আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আমাদের প্রোগ্রামের ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে প্র্যাকটিস করতে থাকুন তো এই বইটা আসলে যে আমার কয়েক বছরের পরিশ্রমের ফল এই হচ্ছে বইটা বাংলাদেশে কিনলে অনেক সস্তা কিনতে পারবেন তবে আমেরিকায় কিনলে এখানে টোয়েন্টি ডলার প্লাস শিপিং কাজ দিতে হবে টোয়েন্টি সিক্স ডলার সিক্সটি ফাইভ সেন্স মোটামুটি এরকম আমেরিকায় যে কোনো জায়গায় পাঠাতে পারি তো এই বইটা লাস্ট আবারে দেখবেন যে বলা আছে আমার সাথে যোগাযোগ করার জন্য এবং বইটা পাওয়ার জন্য আপনি জাস্ট আইসিটিআর গুরু অ্যাট দা রেট জিমেইল ডট কম ইমেল ইমেল করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আশা করি যে আমি আমি যে কত কয়েক বছরের পরিশ্রম করে এই বইটা রচনা করেছি আপনাদের কাছে বইটা ভালো লাগবে আসলে যা একটা বই লেখা অনেক কঠিন বিশেষ করে আপনার দেখবেন যে বাংলার মধ্যে ইংরেজি লেখা ইংরেজির মধ্যে বাংলা লেখা এরকম ড্রেসক্রিপশানগুলো লেখা অনেক কঠিন আপনি যদি নিজেই যদি চেষ্টা করে এক পেজ লেখার চেষ্টা করেন তাহলে দেখবেন কত সময় লাগবে এই বাংলা লেখা এর মধ্যে ইংরেজি ফন্ট চেঞ্জ করা আবার বাংলা লেখা তার মধ্যে আমাদের ফ্রন্ট ব্রেক হয়ে যায় বাংলা ফ্রন্ট ভেঙে যায় প্রোগ্রামগুলো রান করা কম্পাইল করা চেক করা আবার এখানে ফিগারগুলো তৈরি করা এগুলো অনেক জটিল ব্যাপার আমরা আমি অনেক পরিশ্রম করেছি তো আপনাদের বইটা যদি ভালো লাগে এগুলো পড়বেন আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ সুস্থ রাখে সফল রাখে তাহলে ইনশাল্লাহ বইয়ের পুরো বইয়ের সব প্রোগ্রামগুলো আমি ভিডিও দিতে চাই ফ্রি ভিডিও দিতে চাই আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আমি রাখতে যাচ্ছি যে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে যদি আমাদের সম্পর্কে আমাদের এই আমাদের পরিশ্রম যদি আপনার ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করুন প্লিজ আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে আইসিটিআর গুরু এখান থেকে আপনি ইয়ে করেন ফেসবুকে আইসিটিআর গুরুতে পেজে কমেন্ট করুন শেয়ার করুন এখানকার এখানকার পোস্টগুলো শেয়ার করুন এবং বিশেষ করে প্লিজ 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 আইসিটিআর গুরু চ্যানেলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক দিন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন দেখবেন বাংলাদেশের অনেক অনেক ভালো মেধাবী এবং অনেক ভাই বোন আছে যারা একটু গাইডলাইন পেলে আইটি ফিল্ডে আসতে পারে। তাদের জন্যই আমার এই প্রচেষ্টা তাদের জন্যই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা তবে আমরা একা কিছু করতে পারবো না আসুন আমরা সম্মিলিতভাবে অনেক চেষ্টা করি আইসিটি গুরু গ্রহ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নতুন শুরু করেছি আমাদের যাত্রা ইউনো আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া থেকে আমরা অনলাইনে কোর্স নিচ্ছি আমরা শুরুতে অটোমেশন ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু করেছি তো আমরা ফেস টু ফেস ক্লাস নেই এখানে ফিলাডেলফিয়ার আর আমরা ওয়েব এক্সের মাধ্যমে আপনি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিতে পারেন ওয়েব এক্স এবং ওয়েব এক্সের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাবেন আমাদের বড় প্রজেক্টর আছে প্রজেক্টরের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আমাদের সব কথা আপনারা শুনতে পাবেন আপনাদের স্ক্রিন আমরা দেখতে পাবো শেয়ার যখন কোনো শেয়ার করলে আপনাদের স্ক্রিন দেখতে পারবো আমরা টিম ভিয়ার ইউজ করি যখন কোনো ই করার জন্য এবং বিশেষ করে আমরা একটা জিনিস ইউজ করি যেটা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা গিট হবে ইউজ করবো আমরা প্রত্যেকটা আমাদের এখানে পার্টিসিপেন্টের জন্য প্রত্যেকের আমাকে আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং দেখবেন যে আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি অ্যাসাইনমেন্টের আবার হচ্ছে যে ভিডিও দিচ্ছি কীভাবে কী কাজগুলো করতে হবে এবং তাদেরকে গিট হাবে প্রজেক্ট আপলোড করতে বলছি প্রত্যেকজন দেখবেন প্রত্যেকজন হচ্ছে যে গিট হবে তাদের প্রজেক্ট আপলোড করছে তাদের প্রজেক্ট আমরা এখানে দেখতে পাই তারা আমাদের সাথে কলাবরেট করেছে প্রজেক্টে তারা কি কাজ করেছে প্রত্যেকজন তারা প্রজেক্টে কি 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 কাজ করতেছে কি প্রোগ্রাম করতেছে আমরা কলাপুরি তাদের সাথে দেখতে পাই যে কি প্রোগ্রামে কি কি সোর্স করে আপলোড করতেছে কি কোন দিনে কেমন প্র্যাকটিস করতেছে আমরা আসলে এই জন্য যদি আমাদের চার থেকে ছয় মাসের অটোমেশন ইঞ্জিনিয়ারিং কোর্স এই কোর্সে আমরা আসলে ফুল টাইম সপ্তাহে একদিন তিন চার ঘন্টা ক্লাস হলো আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা ফুল টাইম মোটামুটি ফুল টাইম স্টুডেন্টের মতো এঙ্গেজ করবো আপনাদের আশা করা যায় দেখবেন যে চার থেকে ছয় মাসের মধ্যে আমাদের টার্গেট যে আপনার ইনশাল্লাহ জব ফিল্ডে নামতে পারবেন তো এই বইটা যদি ভালো লাগে তাহলে আমাদের বইটা সাবস্ক্রাইব করুন বইটা কমেন্ট করুন প্লিজ আমাদের এবং আপনাদের মতামত আমাদেরকে জানান আমাদের সাথে যোগ দিতে পারেন আপনি যদি তথ্য প্রযুক্তি ফিল্ডে নতুন হন বা আপনি যদি অভিজ্ঞ হন বা যাই হোক আপনি এই দেখবেন যে এখানে একটা আছে আমাদের আইসিটিআর গুরু স্বাগত জরিপ এবং নিবন্ধন ফর্ম আছে এখানে আপনি এই ফর্মটা ফিল করে আমাদের সাথে যোগ দিতে পারেন ফর ফ্রি আমাদের সাথে আমাদের যোগ দিতে পারেন তো ধন্যবাদ আপনাকে আইসিটিআর গ্রুপের সঙ্গে থাকার জন্য এবং বিশাল ধন্যবাদ আমার জাভা প্রোগ্রামিং এ টু জি বইটা পড়ার জন্য এবং বইটা সংগ্রহ করার জন্য বইটা ক্রয় করার জন্য আসসালামু আলাইকুম